নমস্কার, স্বাগত জানাই আপনাদের পাইলস এডুকেশন ইনিশিয়েটিভে। দীর্ঘদিন আমরা পাইলস, ফিস্টুলা, ফিশার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। আজকে ভাবলাম একজন পাইলস রোগীর কষ্টের কথা আপনাদের সামনে তুলে ধরব। প্রায় দুবছর আগে একজন ভদ্রমহিলা আমাকে দেখাতে আসছিলেন। ওনার হাজবেন্ড বলেছিলেন ওনার পাইলসের সমস্যা। আমার ক্লিনিকে যখন উনি উঠে আসছিলেন, তখন সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে ওনাকে অনেকটাই কষ্ট করতে হয়েছিল। সিঁড়ির হ্যান্ড রেলকে ধরে ধরে উনি উঠছিলেন, মাঝে মাঝে কোমরে হাত দিচ্ছিলেন। বুঝতে পারছিলাম যে ওনার অনেকটাই কষ্ট হচ্ছে। ধীরে ধীরে উনি আমার কনসালটেশন রুমে এসে বসলেন। আমরা জানতে চাইলাম ওনার কি সমস্যা হয়েছে। উনি একে একে ওনার কষ্টের কথা আমার সামনে তুলে ধরলেন। উনি বললেন যে পাইলসের সমস্যা ওনার প্রায় 12 বছর যাবত রয়েছে। প্রথম প্রথম উনি নিজেই ঘরোয়া টোটকা করছিলেন, তারপর কয়েকজন চিকিৎসককেও দেখিয়েছিলেন। প্রথমে ওনার মলদ্বার দিয়ে রক্তপাত হতো, কিছু সাধারণ ওষুধ খাবার পর রক্তপাত বন্ধ হয়ে যায়। উনি ভেবে নিলেন যে উনি সুস্থ হয়ে গেছেন, কিন্তু তারও কয়েক মাস পর সমস্যাটা আরো বড় করে দেখা দিল। মলত্যাগ করার সময় ওনার ব্যথা হতো, যন্ত্রণা হতো, কষ্ট হতো। ধীরে ধীরে এই সমস্যাগুলি আরো বাড়তে শুরু করলো। তখন উনি আরেকজন চিকিৎসকের কাছে যান। কষ্ট পাচ্ছিলেন, করার কিছুই ছিল না। উনি ভাবছিলেন কি করে মেডিসিন খেয়ে এই সমস্যা থেকে চিরকালের জন্য মুক্তি পাওয়া যায়। তাতে উপকার হলো, কিন্তু সেটা বেশি দিন স্থায়ী হলো না। এইভাবে করতে 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 একটা দিন দেখা গেল যে ওনার মলদ্বার দিয়ে একটি মাংসপিণ্ডের মতো বেরিয়ে আসছে। তখন আবার চিকিৎসকের কাছে যাওয়া হলো। সেখানেও গিয়ে কিছুটা সিমটোম্যাটিক ইম্প্রুভমেন্ট হলো, কিন্তু সেটাও পার্মানেন্ট ছিল না। এইভাবেই দীর্ঘ 12 বছর কেটে গেল। আজকে উনি যখন এলেন, ওনার মেইন কমপ্লেইন ছিল প্রোল্যাপস, অর্থাৎ মলদ্বার দিয়ে কিছু একটা বড় মাংসের পিণ্ড বেরিয়ে এসেছিল। তো উনি আমাকে এই কথাটা বলার পর আমরা এক্সামিনেশন টেবিলে ওনাকে নিয়ে গেলাম। দেখলাম সেটা 4th degree প্রোল্যাপসড পাইলস। আমি ওনাকে জানালাম যে আপনার 4th degree পাইলস হয়েছে এবং মলদ্বার দিয়ে যেটা ব্যথা হচ্ছিল সেটা মলদ্বারের বাইরের অংশে ছোট্ট একটা জায়গায় চিড়ে যাওয়ার ফলে সেই ব্যথা বা যন্ত্রণা হচ্ছিল। এখন সেটা অবশ্য চলে গেছে। তাহলে এই হলো পূর্ণাঙ্গ ঘটনাটা। আমরা ওনাকে ক্ষারসূত্র করার পরামর্শ দিলাম। আমরা বোঝালাম যে ক্ষারসূত্র একটা সম্পূর্ণ নন ইনভেসিভ প্রসিজিওর, এক ধরনের মাইক্রো সার্জারি বলতে পারেন। পাইলসের চিকিৎসা করতে গিয়ে বিভিন্ন রকমের শল্য চিকিৎসাও রয়েছে, সেগুলির প্রোস অ্যান্ড কনস সম্পর্কেও ওনাকে বিস্তারিতভাবে বোঝানো হলো এবং অবশেষে উনি ক্ষারসূত্র করাতেই রাজি হলেন। আমরা ওনার অ্যানেস্থেটিক চেক আপ করলাম এবং আন্ডার স্পাইনাল অ্যানেস্থেশিয়া কিছুদিন পর ওনাকে ক্ষারসূত্র থেরাপি করলাম এবং 4-5 দিন পর উনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। কিন্তু প্রায় অপারেশনের 15 দিন পর উনি যখন আমাদের কাছে 3rd follow-up জন্য এলেন, তখন উনি সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিলেন, কিন্তু সমস্যাটা অন্য জায়গায় ছিল। আমার কাছে ওনার ছেলে এসে ধন্যবাদ জানাতে লাগলেন। উনি বললেন, ডাক্তারবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার মার 12 বছরের সমস্যাটা আপনি সম্পূর্ণভাবে ঠিক করে দিয়েছেন লেজার চিকিৎসার মাধ্যমে, তাই আজ আমি অনেক উপকৃত। এই কথাটা শুনে আমি এবং আমার অন্যান্য সহকর্মীরা স্তম্ভিত হয়ে গেলাম। আমরা ভাবলাম, আমরা তো লেজার চিকিৎসা করিনি, আমরা তো ক্ষারসূত্র চিকিৎসা করেছিলাম। আমরা কথা বললাম, ওনাকে বলা হলো যে আমরা ক্ষারসূত্র দিয়ে চিকিৎসা করেছি।
এই কথা শুনে উনি চমকে গেলেন। ওনাকে ক্ষারসূত্র এবং লেজার চিকিৎসার যে পার্থক্য রয়েছে সেটা বিস্তারিতভাবে বোঝানো হল। কিন্তু ব্যাপার হলো, সেই সময় ওনার ছেলে যদি উদ্ভট প্রশ্নটা না করতেন তাহলে অনেক কিছুতেই আমরা এবং ওনার ছেলে অন্ধকারে থেকে যেতাম। একাধারে ওনার ছেলে জানতে পারতেন না যে ওর মায়ের সঙ্গে কি চিকিৎসাটা হয়েছে, এবং আমরাও বুঝতে পারতাম না যে এত বড় একটা ভুল বোঝাবুঝির মধ্যে আমরা রয়ে গেছি। ডাক্তারবাবুরা চিকিৎসার হাসপাতালে কিংবা নিজেদের প্রাইভেট চেম্বারে এতটাই ব্যস্ত থাকেন যে সব সময় হয়তো সব কথা বুঝিয়ে বলা সম্ভব হয় না। একটা কমিউনিকেশন গ্যাপ অনেক ক্ষেত্রেই আমরা থেকে যেতে দেখেছি, এবং সেটা হয়েছে। এতে কি হয়, চিকিৎসক এবং রোগীদের মধ্যে একটা বোঝাপড়ার একটা গরমিল দেখা যায়, একটা তারতম্য হয়, এতে তিক্ততা আসে, সম্পর্ক বিষাদ হয়, খারাপ হয়ে ওঠে। গল্পটা বললাম একটি বিশেষ জিনিস আপনাদের বোঝানোর জন্য। অনেক সময় সব কিছু ডাক্তারবাবুরা বুঝিয়ে উঠতে পারেন না, বা অনেক সময় ভুলেও যান, অনেক সময় রোগীরাও জিজ্ঞেস করেন না, কিন্তু পরবর্তী সময়ে ওরা ধরে নেন অন্যরকমের কিছু। এজন্যই যখনই কোনো চিকিৎসা নেবেন বা শল্য চিকিৎসা করবেন, চিকিৎসকের কাছ থেকে সব কিছু ভালো করে বুঝে জেনে নেবেন। আপনার সমস্যার কথা জানাবেন, ডাক্তারবাবু আপনাকে কি ধরনের চিকিৎসা বা পরিষেবা দিতে চলছে সেটা পুঙ্খানুপুঙ্খনে ভালো করে বুঝে নেবেন, তাতে আপনি অনেকটা বেশি ইনফর্মড থাকবেন। আজকের যুগটা সম্পূর্ণ ইনফরমেশন টেকনোলজির যুগ, আদান প্রদানের যুগ, জানার যুগ, বিজ্ঞানের যুগ। তাই এই বিজ্ঞানের যুগে আপনি অন্ধকার থাকবেন না। সাথে সাথে আরেকটি কথা বলবো, ক্ষারসূত্র চিকিৎসা পাইলসের জন্য একটি অনবদ্য এবং একটি খুব সুন্দর মাইক্রোসার্জারি। এই চিকিৎসার সুফল নিন। ক্ষারসূত্র করলে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া প্রায় হয় না বললেই চলে। ব্যথা যন্ত্রণা কমপ্লিকেশনস হয়ই না। তাছাড়া রিকভারি টাইমটা খুবই কম, অর্থাৎ আপনি খুব সহজেই বাড়ি যেতে পারবেন এবং অল্প কিছুদিনের মধ্যেই কাজে যোগদান করতে পারবেন। পাইলস ফিস্টুলা সংক্রান্ত কোনো সমস্যা থাকলে নিচে আমাদের কমেন্ট বক্সে আপনি লিখে জানাতে পারেন, আমরা অবশ্যই চেষ্টা করব আপনার সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আগামী দিন আসব আরেকটি সুন্দর ঘটনা নিয়ে, আরেকটি সুন্দর টপিক নিয়ে। ততদিন পর্যন্ত নমস্কার।